আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রস্তুতকরণ, লাইনটি সম্ভবত কেটে গিয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম। আর একটি প্রশ্ন ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলায় দোয়া কবুল করুন, আল্লাহর কাছে এভাবে দোয়া করা যাবে কিনা? ভাই যে প্রশ্নটি করেছেন যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই তিনি দোয়া করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন এগুলো আমাদের জানা দরকার। নবীজি সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে কখনোই সবাইকে নিয়ে সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত করেননি। নবীজি জীবনে একদিনও সিঙ্গল টাইম এটা করেননি, সাহাবায়ে কেরাম করেননি, কখনোই করেননি। নবীজি সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলতেন তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তারপরে সুবহানাল্লাহ 33 বার, অন্যান্য আমলগুলো আয়াতুল কুরসি এগুলো পড়তেন। এইগুলো পড়ার পরে যদি কোনো ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করেন তাহলে তিনি দোয়া করবেন, অথবা ইন্ডিভিজুয়ালি সবাই দোয়া করবেন। কন্টিনিউ সবসময় দোয়া করতে হবে এটি কিন্তু জরুরি নয়, এটিকে যেন আমরা নিয়ম না বানাই। আর এটি যদি নিয়ম বানিয়ে ফেলি তাহলে কিন্তু বেদাত হবে। আর পাশাপাশি প্রশ্ন হলো যে মোনাজাত যখন করব তখন নবীজির ওসিলায় তিনি দোয়া করেন, তিনটা ওসিলায় দোয়া করা এটা সর্বসম্মত, সবার মতে জায়েজ, কোনো ইখতিলাফ নাই। নাম্বার ওয়ান, আত্তাওয়াসসুল বিল আমাল সালেহা, নিজের নেক আমারও ছিলায়, 2 রাকাত নামাজ পড়েছে এরও ছিলায়, 10টা টাকা দান করেছে এরও ছিলায়, একদিন রোজা রেখেছে এরও ছিলায়, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এরকম। এই একটা। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম যেগুলো আছে সেগুলোকেও ছিলা করে দোয়া করা, এটা। আরেকটা হলো বিদুয়া ইর রজুল সালেহ আল হাই, জীবন্ত কোনো বুজুর্গ ব্যক্তি, ধরুন আমরা দোয়া করছি আমাদের সাথে একজন বুজুর্গ মানুষ আছেন আল্লাহ, আর তার সাথে দোয়া করছি, আল্লাহ আপনি তারও ছিলে আমাদের দোয়াটা কবুল করেন, এটি মৃত ব্যক্তির ওসিলায় নয়। এটি হলো, এই তিনটা হলো মানে সর্বসম্মত। এখন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো চলে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বৃষ্টি হচ্ছিল না, তখন দোয়া করার জন্য তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন, ডেকে এনে বললেন যে যে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশায় আমরা নবীজির ওসিলা দিয়ে দোয়া করতাম, এখন তো নবীজি নেই, আপনি দোয়া করুন, আপনার ওসিলায় আমরা দোয়া করি, দোয়া করেছেন। এখান থেকে উলামায়ে কেরাম বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তার ওসিলায় আর দোয়া করা যাবে না, এইটাই অধিকাংশ উলামায়ে কেরামের মতামত। তবে কিছু কিছু উলামায়ে কেরামগণ, বিশেষ করে আমাদের দেশের ভারতবর্ষের অনেক উলামায়ে কেরামগণ বলছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়েও দোয়া করলে দোয়া কবুল হবে। তো অতএব যেই তিনটা বিষয় আছে যেটা সর্বসম্মত, আমরা সেইগুলির উসিলা দিয়ে দোয়া করি নিজের নেক আমলের উসিলায়। আল্লাহর আল্লাহ আপনি, আপনার নাম গফুর গাফফার, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, রহিম রহমান, আপনি আমাদের রহমত বর্ষণ করুন, এটি। আর ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে দোয়া করাটা, সেখানে দুটো মত বললাম, সেখানে আমরা যেহেতু দুটো মত রয়েছে সেই জন্য অধিকাংশ উলামায়ে কেরামের মতটাকে আমি ব্যক্তিগতভাবে প্রাধান্য দিই, তবে কেউ যদি দ্বিতীয় মতটিকে প্রাধান্য দেয় সেটি আমল করে তাহলে সেটিকে আমি মানে শুদ্ধ মনে করি না, তবে একেবারে অশুদ্ধ বলে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাচ্ছি না, যেহেতু কিছু উলামায়ে কেরামের মতামত রয়েছে। শেখ, আজকের যে মূল টপিকটি ছিল হজের প্রস্তুতিগুলো, আসলে এখন থেকে এই প্রস্তুতিগুলো কেমন হওয়া উচিত বা আমাদের আমলের পরিধিগুলো? হজের প্রস্তুতির জন্য এক নম্বর যে প্রস্তুতি হতে হবে সেটি হলো যে একজন মানুষ তিনি যেন হজের বিধিবিধান এটি জানার চেষ্টা করেন। হজের অনেকগুলো দোয়া আছে, এত ভিড় থাকে সেখানে যে আপনি আরেকজন পড়িয়ে দিবে সেই সুযোগও কিন্তু নেই, এই জন্য ওই দোয়াগুলো তিনি মুখস্থ করবেন, আমলগুলো তিনি করবেন, কোরআন কিছু মুখস্থ করবেন, সেইখানে গেলে যেন লম্বা সুরা দিয়ে তিনি আমলগুলো করতে পারেন, হজের মাসাইলগুলো তিনি জানবেন, এবং বিশেষ করে এটি ভালো করে জানবেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হজ করেছিলেন, যাতে সেইখানে গিয়ে যে জীবনে নবীজি একবারই হজ করেছেন, আমি যেহেতু হজটা করবো, আমার হজটা যেন নবীজির হজের মতো হয়।